প্রকৃতি ও প্রত্যয়। শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলা হয়। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। যেমন নাম প্রকৃতি হাত, দাঁত, মাছ, ঘর। ক্রিয়া প্রকৃতি কাঁদ, বাঁধ, ডাক, ডুব। নাম প্রকৃতিকেই প্রাতিপাদিক বলা হয়, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। প্রত্যয় আবার দুই প্রকার, একটা কীট প্রত্যয়, এখানে লক্ষণীয় অবশ্যই খণ্ডাত্ম হবে। তদ্ধিত প্রত্যয়, প্রকৃতি যোগ কৃত প্রত্যয়, যে শব্দটা তৈরি হবে নতুন সে শব্দকে বলা হবে কিদন্ত শব্দ। যেরকম ক্রি যোগতব্য অর্থাৎ কর্তব্য, এখানে কৃত প্রত্যয় এবং প্রকৃতি দুটা যখন যুক্ত হয় এখানে ধাতুচিহ্ন ব্যবহৃত হয়। অবশ্যই এটা কিন্তু বর্গমূল চিহ্ন নয়, ধাতুচিহ্ন, বুঝতে হবে। প্রকৃতি ও তদ্ধিত প্রত্যয়, শব্দ তৈরি হবে তদ্ধিতান্ত শব্দ। যেরকম ঘর যোগ কুয়া, ঘরুয়া।